আজকে জানবো এক সাহসী এবং যুদ্ধজয়ী মেয়ে ইন্দুর গল্প। ইন্দু, যেখানে গল্পের শুরুতেই দেখা যাচ্ছে ইন্দুর দধিমঙ্গল হচ্ছে, ঠিক সেই সময় ইন্দুর বোন বলছে, তোর বরকে নিয়ে পালিয়ে গেলাম রে দিদি, তোর আর বিয়ের পিঁড়িতে বসা হলো না। এই কথা শুনে দধিমঙ্গলের থালায় যেন জল পড়ে যায়, ইন্দু কাঁদতে থাকে। এরপরই দেখা যায় অ্যালার্ম বাজে এবং ঘুম থেকে ওঠে ইন্দু, অর্থাৎ এতক্ষণ ইন্দু স্বপ্ন দেখছিল। এবং ইন্দুর মা তখনই কড়া নাড়ে বলে, ঘুম থেকে ওঠ ইন্দু, সূর্যোদয় মাথায় উঠে গেল, এবার দধিমঙ্গলটা তো হবে, ওঠ ওঠ। ইন্দু উঠে বসে এবং তার মাসি তার মাকে বলে, দাঁড়া দিদি, এত জোর করে ডাকিস না, আমি দেখছি আগের বার দধিমঙ্গলে যা হলো। ইন্দু উঠে বসে ফোনটা হাতে নেয় এবং তার ফোনটাতে হোয়াটসঅ্যাপ চেক করে এবং তার বোনের শেষ মেসেজটা চেক করে এবং বোনের প্রোফাইল পিকচারও দেখে। এরপর দেখা যায় ইন্দু দধিমঙ্গল দিচ্ছে ওর মা এবং জিজ্ঞাসা করছে যে, তুই কি ভয় পাচ্ছিস? ইন্দু বলে, আর কেন ভয় পাবো, আমার তো আর কোনো বোন নেই যে আমার বরকে নিয়ে পালিয়ে যাবে। তারপরে ইন্দুর মা একা ঘরে ইন্দুকে জিজ্ঞাসা করে যে, এইসব কথা আর বলিস না, আর ভুলে যা। ইন্দু বলে যে, তুমি কি মনে করছো মিলি যে কেচ্ছাটা করলো সেটা কি চাপা দেওয়া যাবে? মিলির বরকে সেটা কি কেউ জানবে না? ইন্দুর মা বলে, থাক এসব কথা নিয়ে আর এখন বলতে হবে না, তুই যা, এই গয়নাগাটি বের করলাম, তুই এখন চেঞ্জ করে নে। তখন ইন্দু চুপ করে চলে যায়। যেতে যেতে ইন্দু তার আগের বার বিয়ের কথা চিন্তা করছে, যে সকালে দধিমঙ্গলের পর খবর আসে যে তার বোন মিলি তার বরকে নিয়ে পালিয়ে গেছে, তার বিয়েটা আর হবে না। সুতরাং তার বাড়িতে সবাই এই কেচ্ছাটা চাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং তার ঠাম্মি তার মাকে বলে, তুমি এখন ওপরে ঘরে গিয়ে শয্যা নাও। এবং ইন্দু গিয়ে সবার সামনে বলবে যে, মায়ের এরকম অবস্থা, তাই আমি নিজেই বিয়েটা করব না। এবং ঠিক তাই হয়, তার মা গিয়ে ওপরে শুয়ে পড়ে এবং ইন্দু সবার সামনে গিয়ে জানায়, আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। ইন্দুকে তখন নানা লোকের কথাও শুনতে হয়, সবাই বলে যে, আমাদের সময় এত সাহস ছিল না, এখনকার মেয়ে তো নিজেরাই বিয়ে ঠিক করে আবার নিজেরাই বিয়ে ভেঙে দেয়। ইন্দু চুপ করে ওখান থেকে চলে যায়। এসব ভাবতে ভাবতেই ইন্দু দেখে তার নতুন যেখানে বিয়ের কথা হচ্ছে সেখান থেকে তত্ত্ব চলে এসছে, নিচে সবাই এসছে। ইন্দু দেখে ওপর থেকে যে তার হবু ননদ এবং দেওর তত্ত্ব নিয়ে এসেছে। ননদ হচ্ছে পুষি আর দেওর সুজাত। সুজাত ওপর দিকে দেখে বৌদি দাঁড়িয়ে আছে, হাসে। ইন্দুও হাসে এবং দাঁড়িয়ে থাকে। ইন্দুর তত্ত্ব দেখার জন্য বাড়ির সকলে খুব উৎসুক। এদিকে ছোট মাসি গায়ে হলুদের জন্য তাড়া দিচ্ছে এবং ইন্দুর গায়ে হলুদের জন্য সবাইকে ডাকছে। অন্যদিকে তত্ত্বের মাছ যাতে রান্নার ঘরে চলে যায় সেরকম কথা বলা হলো কাজের মেয়েকে। এবং এরই মধ্যে ইন্দুরও গায়ে হলুদটা হয়ে গেছে এবং ইন্দুর শ্বশুরবাড়ির লোকেরা ফিরে যাচ্ছে। তখন ইন্দুর ননদ বলে যে, দুটো মিষ্টি তো খেয়ে আসলেই হতো ছোটদা। ছোটদা বলে, তুই নিজেকে দেখেছিস? তুই তো নিজে গরম রসগোল্লা হয়ে উঠেছিস। মিনি মুখ ঘুরিয়ে বসে থাকে। এবং ঠিক তখনই ইন্দুর বাবাকে খবর দেয় যে, রান্নার ঠাকুর তাকে ডেকে পাঠিয়েছে। রান্নার ঠাকুর বলে যে, এই মাছটা কি শ্বশুরবাড়ি থেকে এসেছে? তখন তার বাবা বলে, হ্যাঁ। বলে, এই মাছটা নিয়ে আমি যাচ্ছি, আমার একটু কথা আছে। তখন ইন্দুর বাবার কাছে এই মাছটা নিয়ে এসে রান্নার ঠাকুর বলে, মাছটার পেটটা দেখেছো, সেলাই করা। ঠিক তখনই ইন্দু ওখান থেকে পাস করছিল এবং তাদের কথোপকথন শুনে ইন্দু দরজার সামনে দাঁড়িয়ে পড়ে এবং রান্নার ঠাকুর পেটটা কেটে দেখায় প্লাস্টিকের সুতো দিয়ে মাছটার পেটটা সেলাই করা রয়েছে এবং তার পেট থেকে একটা পাতা বেরিয়েছে। তখন ইন্দুর বাবা কিছু বুঝতে পারছে না এবং ফোন করে দেয় ইন্দুর শাশুড়িকে। ফোন করে জানতে চায় যে, আপনাদের কি এই রকম নিয়ম আছে যে মাছের পেটে কোনো পাতা দেওয়ার? তখন ইন্দুর শাশুড়ি অবাক হয় এবং বলে, না না। এই কথাটা ঢাকার জন্য ইন্দুর শাশুড়ি বলে, ওই মাছটা ফেলে দিন, এইসব মনে হয় আমার জামাইয়ের কাজ, ও আসলে কোনো ফরাসি রান্না করতে চেয়েছিল, তাই হয়তো ওই রকম পাঠিয়ে ফেলেছে, মাছটা হয়তো অদল বদল হয়ে গেছে, ও মাছটা আপনি ফেলে দিন, আমি নতুন করে মাছ পাঠাচ্ছি। এবং
ইন্দুর বাবা একটু স্বস্তি বোধ করে, বলে ঠিক আছে, রান্নার ঠাকুরকে বলে এই মাছটা তুমি ফেলে দাও, নতুন মাছ আসছে। তখন রান্নার ঠাকুর ঘর থেকে বেরিয়ে যায় এবং ইন্দু তখনই রান্নার ঠাকুরকে দাঁড় করিয়ে ওই পাতাটা হাতে নিয়ে বলে যে এই পাতাটা আমার কাছেই থাক, তুমি চলে যাও, আমি যে পাতাটা নিলাম তুমি কাউকে কিন্তু বলো না। ইন্দু অবাক হয়ে পাতাটার দিকে তাকিয়ে থাকে। পাতাটা নিয়ে ইন্দু তার ঠাম্মির কাছে গিয়ে জানতে চায় এটা কিসের পাতা। ঠাম্মি দেখে অবাক হয়ে বলে, উরি বাবা, এটা তো ধূত্র পাতা, এ সর্বাঙ্গে বিষ, ফেল এটা, ফেল এক্ষুনি। ইন্দু মনে মনে বলে, আবার নতুন কেচ্ছা এসে জুটেছে, এই কেচ্ছার সমাধান আমি করবই। অন্যদিকে ছেলের বাড়িতে একটা মানসিক ভারসাম্য মেয়েকে দেখা যায়, যে কিনা পড়ে থাকা হলুদ নিজের গায়ে পুতুলকে মাখাচ্ছে এবং পুতুলকে মাখাতে মাখাতে হঠাৎ করেই বলতে থাকে যে ওরা তোর শাড়ি গয়না সব খুলে নেবে, সব খুলে নেবে, তোর কিছু গায়ে রাখবে না, বলে সমস্ত জিনিস খুলে ফেলতে থাকে। এবং আবার কি মনে হয় সুচ দিয়ে তার জামাকাপড়গুলো আবার সেলাই করে বলে, আমি ওই রকম নই, আমি তোর জামাকাপড় আবার সেলাই করে দিচ্ছি, দেখ আবার সেলাই করে দিচ্ছি। ঠিক ওই সময় নতুন বরের মা ওখানে চলে আসে এবং রেগে গিয়ে মারতে থাকে ওই ভারসাম্যহীন মেয়েটিকে, বলে সবাই মিলে আমার পিছনে লেগেছো, রানার বিয়ে তোরা কেউ হতে দিবি না কেন, রানা কি করেছে তোদের, রানার বিয়ে হতে গেলে তোদের খুব অসুবিধা তাই না, বলে মারতে থাকে ওই মেয়েটিকে। অন্যদিকে দেখা যায় ইন্দুর মা বাবা তত্ত্বের জিনিসপত্র দেখে খুবই আনন্দ পাচ্ছে এবং সেখানে ইন্দু চলে আসে এবং তার বাবাকে ডেকে নিয়ে আলাদা ঘরে গিয়ে জানতে চায় যে বাবা, ওই মাছটির পেতে এই ধূত্র পাতা পাওয়া গেছে, ঠাম্মি জানায় এর সর্বাঙ্গে বিষ, আবার নতুন কেচ্ছা হচ্ছে, তবু আমাকে বিয়েটা এখানেই করতে হবে তাই না। ওর বাবা বলে, তুমি চুপ করো, ঠাম্মি কী দেখতে কী দেখেছে, তুমি চুপ করো। ইন্দু জানায় যে এই বিয়ের তত্ত্বে কেন ধূত্রপাতা রাখা হলো সেটা জানতেই আমি বিয়ে করব। অন্যদিকে বরের ভাই গিয়ে তার জেঠিমণিকে জিজ্ঞাসা করে, জেঠিমণি সে কি এখানে এসেছে, সেই যদি এখানে এসে থাকে এসব কাজ করে আমাকে জানাও। জেঠিমণি বলে, সে কিভাবে এখানে আসবে, তুমি তো নিজেই ওকে এ বাড়ির থেকে বের করে দিয়েছ, কী করে সে এখানে আসবে, তুমি তাকে নৈহাটি পাঠিয়ে দিলে আবার সে এখানে কিভাবে আসবে, ও আমার বঞ্জি হয় কিন্তু কিভাবে যে মুখ পোড়ালো মুখ পুড়ি সেটা আমি বলতেও লজ্জা পাই। পুষির বর মিহির, যে কিনা বাচ্চাদের সঙ্গে খেলছিল, ঠিক অমনি সময় পুষি এসে বলে যে খাও কফি খাও, তোমার যে ফ্রান্সের চাকরিটা নেই সেটা কিন্তু সবাইকে বলার যেত কিন্তু দাদার বিয়ে বলে আমি চুপ করে আছি। তখন মিহির জানায় যে তোমাদের যে বইয়ের দোকানটা আছে যেখানে তোমার ছোটদা বসে সেই দোকানটা তো আমিও চালাতে পারি। এটি শুনে পুষি চুপ করে যায় আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় বর ছাদে ঘুড়ি ওড়াচ্ছে এবং সেখানে বরের ভাই গিয়ে বলে, দাদা তুই এবার বিয়েটা হয়েই যাচ্ছে বুঝলি, এবারে আর বিয়েটায় বাদ সারছে না বদ্দি, বদ্দি কেন তোর বিয়েতে সবসময় বাদ সাজে বলতো। দাদা বলে, তোর এটা মনে হয়, বদ্দি এরকম করে না, বিয়ের সময় যাওয়ার সময় বদ্দিকে বলে যায় যে বর্দি বিয়েটা আমি করতে যাচ্ছি, তুই আমার বিয়েতে বাদ সাধিস কেন বলতো, তোকে কিন্তু আমি ফিরিয়ে আনিনি, তোর বাড়ির লোকেই কিন্তু তোকে রাখতে চায়নি তাই আমি গিয়ে তোকে নিয়ে এসেছিলাম। বর্দি বলে, আমাকে আটকে রেখে দিয়েছে, নাহলে এই বিয়েটা আমি ভেস্তে দিতাম। অন্যদিকে বিয়ের আসরে কোণে এসে হাজির এবং ইন্দু কেন জানি অন্যদিকে তাকিয়ে রয়েছে, বরের দিকে না তাকিয়ে। বর সেটা বুঝতে পারে, পিছন দিকে তাকায়, দেখে একজনের দিকে ইন্দু তাকিয়ে রয়েছে, সেটা আর অন্য কেউ নয়, সেটা ইন্দুর বোনের বর, যার সাথে তার আগে বিয়ের কথা ছিল কিন্তু তার বোন তার সাথে বিয়ে করে নিয়েছে। এবং বরকে তার ভাই এসে জানায় চাপ নেই, ওটা তার বোনের, ইন্দুর বোনের বর। ইন্দু তার মাসিকে বলে, তোমরা আবার বোনকে ডেকেছো? তখন তার মাসি বলে, আমরা ডাকিনি রে, ও বিয়ের আসরে চলে এসছে তাই সবার সামনে ওকে আর বের করে দিতে পারিনি, আমরাও খুব অবাক ওকে দেখে। এরপর দেখা যায় বিয়েটা সম্পন্ন হয়েছে এবং বাসর ঘরে ইন্দুর বোন এসে তার বরের হাতটা ধরে বলে, জামাইবাবু আপনাকে কিন্তু গান গাইতেই হবে, আপনি জানেন না যে কনের বোনকে স্যাটিসফাই করা জামাইবাবুর অন্যতম কর্তব্য। অন্যদিকে দেখা যায় যে
ইন্দুর বোনের বর তার সঙ্গে কোনো কথা বলার জন্য দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, আর সেখানেই তখন ইন্দুর দেওর চলে আসে, বলে আপনি কি কাউকে খুঁজছিলেন? তখন সে অবাক হয়ে বলে না কাউকে খুঁজছি না। তখন বলে আপনি স্মোক করেন তো? তখন উনি মাথা নাড়ে, তখন দুজনে নিচে চলে যায় এবং ইন্দু ঘরে চেঞ্জ করতে করতে দেখে জানলা দিয়ে কাউকে একটা দেখা যাচ্ছে, কিন্তু তার ছাওয়াটা ইন্দু দেখতে পেলেও তাকে দেখতে পাচ্ছে না। এরপর দেখা যায় মিলি এসেছে ইন্দুকে ডেকে নিয়ে যেতে বাসর ঘরে। ইন্দু বলে নিচে তুই গেছিলি না? তখন মিলি বলে আমি তো যাইনি, আমি তো বাসর ঘরে তোর বরের গান শুনছিলাম, চল ওপরে। মিলির কথা শুনে ইন্দু রেগে যায়, বলে কি যে তোর আসতে এখানে লজ্জা করেনি, তোকে কেউ নিমন্ত্রণ করেনি তাও এসেছিস? মিলি বলে তুই হয়তো জানিস না যে আমার বাড়িতে কার্ড গেছিলো এবং লেখা ছিল সবান্ধবে আসতে, এটা মনে রাখিস, কার্ড পেয়ে তবেই আমি এখানে এসেছি। ইন্দু রেগে গিয়ে বাগানের দিকে চলে যায় সেই ছায়াওয়ালা মেয়েটাকে দেখার জন্য। হট করে ইন্দুর পায়ে একটা কি ফুটে যায় এবং রক্ত বেরোতে থাকে। নিচে তাকিয়ে দেখে কেউ একটা সূচ মাটিতে পুঁতে রেখেছিল এবং ইন্দুর দেওরও সেখানে চলে যায় এবং গিয়ে অবাক হয় যে মাটিতে কেউ সূচ কেন পুঁতে রাখবে। সূচের মধ্যে মাছের আষ্টানো গন্ধ পায় ইন্দু, ভাবে এই সূচটাকে দিয়েই কি তাহলে মাছের পেটটা সেলাই করা হয়েছিল। পরের দিন সকালবেলা কাজের মেয়ে ইন্দুকে একটা বাক্স দিয়ে যায়, বলে এই গিফটটা তার ঘরের ঠিক পেছন দিকে পড়েছিল। গিফটের বাক্সটা খুলতেই ইন্দু দেখে আরেকটা বড় সূচ এবং এই সূচটার মধ্যেও মাছের গন্ধ সে পায় এবং ভাবে যে দুটো সূচ এইরকমভাবে কেন দিয়ে যাবে কেউ। ক্রমশ একটার পর একটা সন্দেহের বীজ দানা বাঁধতে থাকে ইন্দুর মনে। ঠিক এর কিছুক্ষণ পরেই ইন্দুর বোনের বর চুপিসারে ইন্দুর ঘরে ঢুকে পড়ে এবং নিজের কাজের জন্য ক্ষমা চায় ইন্দুর কাছে এবং তাকে জানায় যে মিলি তাকে সিডিউস করেছিল, সেই জন্য মিলিকে তাকে বিয়ে করতে হয় এবং তাকে বিয়ে করার পরে সে বুঝতে পারে মিলি আসলে একটা সাইকোপ্যাথ। মাঝে মধ্যেই মিলির মাথার মধ্যে অনেক কিছু ঘোরাফেরা করে। প্রথমে সে ইন্দুকে ঠকিয়ে তার সাথে বিয়ে করলো এবং তারপরে চিন্তা করে যে মিলিকে হয়তো সেই লোকটা আর ভালোবাসে না, সে হয়তো ইন্দুকেই ভালোবাসে। মিলি এইসব মানসিকতার জন্য ও খুবই বিব্রত হয়ে থাকে এবং মিলি যে তার ক্ষতি করতে পারে এটা তাকে সাবধান করে। এবং ঠিক তখনই মিলি ঢুকে পড়ে ওই ঘরে এবং ইন্দুকে বলে তুই আমার বরকেও ছাড়বি না, তুই সব দিকটাই নিবি না, ক্লাস সিক্স থেকে আমার যাকে যাকে পছন্দ ঠিক তারা তোকে পছন্দ করতো, তোর পিছনে মুখিয়ে থাকতো, কিন্তু আমার মধ্যে কী নেই যেটা তোর মধ্যে আছে, সবাই শুধু তোকেই পছন্দ করবে? ইন্দু বলে চুপ কর। ইন্দুর কোনো কথাই শোনে না মিলি, রেগে মেগে ঘর থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে ইন্দুর বিদায়ী হয়ে যায় এবং ইন্দু চলে যায় বরের সাথে এবং দেখা যায় শ্বশুর বাড়িতে ইন্দু চলে এসছে এবং দুধে আলতা বাটিতে পা দিতে যাবে। তখন ইন্দু নিজের পায়ের ব্যান্ডেজটা খুলে ফেলে এবং দুধে আলতা পাটিতে পা দিতে ইন্দু কেঁদে ওঠে, বলে এত গরম দুধ, এত গরম দুধ। তখন ইন্দুর শাশুড়ি রেগে গিয়ে বলে কে চাইছে না আমার কপালের সুখ দেখতে, কে আমার কপালে আগুন জ্বালাচ্ছে, রানার বিয়েটা কে ভেঙে দিতে চাইছে, এখানে কে আছে এরকম? তখনই হঠাৎ উপর থেকে খুশি দিদি বলে ওঠে যে ভালো বউ চলে যা, ভালো মেয়ে চলে যা, ভালো মেয়ে এখানে আসিস না, ভালো মেয়ে চলে যা। ইন্দু অবাক চোখে তাকিয়ে থাকে যে খুশি দিদি কেন এই ধরনের কথা বলছে। এরপর দেখা যায় যে ইন্দু নিজের ঘরে জামাকাপড় গোছাচ্ছে, ঠিক সকনি ইন্দুর মোবাইলে একটা ভয়েস মেসেজ আসে। ইন্দু ভয়েস মেসেজটা শুনে যে সেখানে অঞ্জন বলছে যে ইন্দু তোমার বোন কে কেউ উস্কাচ্ছে, কে সেটা আমি জানি না, কিন্তু ও বলছে যে ও তোমার বরকে আমার আর তোমার ব্যাপারে সব জানিয়ে দেবে। ঠিক তখনই সেখানে সুজাত চলে আসে, অর্থাৎ ইন্দুর দেওর, এবং সুজাত সব কিছু শুনে গিয়ে নিজের দাদাকে বলে। তখন সুগত রেগে গিয়ে বলে কি বলছিস এসব, এরম করলে কিন্তু আমি একবারও ওকে স্পেয়ার করবো না। তখন সুজাত বলে থাক তুই কদিন একটু ওকে চোখে চোখে দেখ, তারপরে দেখছি কি হয়। এরপর দেখা যায় কাল রাত্রি হয়েছে এবং ইন্দুর সাথে শুয়েছে পুষি, কিন্তু পুষিকে তার হাজবেন্ড বারবার ফোন করে ডাকাডাকি করছে। পুষি ইন্দুকে বলছে একদিনও আমাকে ছাড়া চলে না। তখন ইন্দু বলছে ভালো তো তুমি যাও, আমি কাউকে বলবো না, কিন্তু পুষি বলে না থাক ছাড়ো আজকে আমি যাবই না। পুষি ঘুমিয়ে পড়লে ইন্দু ঘর থেকে বের হয় এবং দেখা করতে যায়
সেই মানসিক ভারসাম্যহীন কুশি দিদির সাথে। কুশি দিদির মাথায় হাত দিতেই কুশি দিদি লাফিয়ে ওঠে, বলে ছেড়ে দাও আমাকে, আমাকে ছোবে না, আমাকে ছোবে না, চলে যা চলে যা, বলে চেঁচাতে থাকে। অন্যদিকে আরেকটা আওয়াজ কানে আসে ইন্দুর, সেটা হচ্ছে পুশির। পুশিও গোঙাতে থাকে এবং খুব চেঁচাতে থাকে। তখন কুশি দিদির ঘরের দরজা বন্ধ করে ইন্দু আবার দৌড়ে যায় পুশির কাছে, এবং তখনই হঠাৎ করে দেখতে পায় যে পুশির ঘর থেকে কেউ একটা বেরিয়ে গেল, এবং তাকে ধাওয়া করতে করতে ইন্দু গেটের সামনে চলে যায়। এবং পুশি যা সবাইকে জানায় যে তার মুখকে বালিশ চাপা দিয়ে কেউ মারার চেষ্টা করেছে। ইন্দুকে সবাই জিজ্ঞাসা করে, তুমি ঘরে নেই কেন, কোথাও গেছো? তখন ইন্দু বলে যে কেউ একটা এসেছিল বাইরে থেকে। তখন কেউ ইন্দুকে বিশ্বাস করে না, বলে তুমি কি কাউকে দেখা করতে গেছিলে? ইন্দুর বর বলে, তুমি কি অঞ্জনের সাথে দেখা করতে বাইরে গেছিলে? ইন্দু বারংবার বলে, না আমি যাইনি কারোর সাথে দেখা করতে, কেউ বেরিয়ে গেল। কিন্তু মিহির বলে যে হয়তো ইন্দুর ওপরেই অ্যাটাকটা হওয়ার হয়েছিল, কেউ ইন্দুকেই মারতে এসেছিল, ইন্দুই তো ওই ঘরে শোয়ার কথা ছিল, আর ইন্দুকে না পেয়ে হয়তো ভুল করে পুশির মুখে বালিশ চাপা দিয়ে দিয়েছে। পরদিন সকালে ইন্দু তার মায়ের সাথে ফোনে কথা বলে জানতে পারে যে মিলিশ কালকে সারা দিন তার বরের সঙ্গে ঝগড়া করেছে, কান্নাকাটি করেছে, এবং রাত্রিবেলা কোথাও চলে গেছে, এবং হয়তো তার কোনো বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে। তখন ইন্দুর মনে রহস্য ক্রমশ দানা বাঁধতে থাকে, তাহলে কি সেটা মিলিয়ে এসেছিল? ইন্দু কিছু বুঝে উঠতে পারে না।